দুমাহ ধরে অচল ধুবুরী জাহাজ বন্দর। সিন্ডিকেট চলার অভিযোগত বন্ধ হয়ে পড়েছে বন্দরট। তদন্তর ধুবুরীত আভ্যন্তরীণ জল প্রাধিকরণের উপাধ্যক্ষ সুনীল কুমার সিং, এ টু জেড এক্সজিম কোম্পানির সিন্ডিকেট। এক সাংঘাতিক ধরনের সিন্ডিকেট চলিছে ধুবুরী। বাংলাদেশে রপ্তানি করা প্রতি টন বৈধ শিলর বাবদ ব্যবসায়ী অতিরিক্তভাবে সিন্ডিকেট গ্রুপক দিব লাগে 300 টাকা, সমান্তরালভাবে প্রতি টন কয়লার বাবে দিব লাগে 900 টাকা। এ টু জেড কোম্পানির গুন্ডাগিরিত বন্ধ হয়ে পড়েছে ধুবুরীর এইটু জাহাজ বন্দর। ধুবুরী জাহাজঘাটত সম্প্রতি সিন্ডিকেট চক্রর দপদপনীত অতিষ্ঠ হয়ে পড়েছে ধুবুরী জাহাজঘাটত কাম করা এক্সপোর্টার সকল। অভিযোগ মতে মুম্বাইস্থিত এ টু জেড কোম্পানি এটাই ধুবুরীর জাহাজ বন্দর লিজত লই জাহাজ বন্দরটির ভিতর চরাত দাদাগিরি আর স্বেচ্ছাচারিতা চলাই আছে। যা 25 আগস্ট তারিখে ভারতীয় জল প্রাধিকরণের অধীনস্থ ধুবুরী জাহাজ বন্দরটি লিজত লৈছিল মুম্বাইর এ টু জেড কোম্পানিটে। ইনল্যান্ড ওয়াটার অথরিটি অফ ইন্ডিয়ায় ধুবুরীর জাহাজঘাট পরিচালনার দায়িত্ব মুম্বাইর এ টু জেড কোম্পানিক দিয়ার পিছতে জাহাজঘাটট আরম্ভ হয়েছে সিন্ডিকেট। সিন্ডিকেট লবিটে এক্সপোর্টার সকলক ইমানেই হারাশাস্তি করেছে যে বর্তমানে বন্ধ হয়ে পড়েছে জাহাজ বন্দরটির সকল কাম কাজ। সরকারে ধার্য করে দিয়া নিরীক্ষতক এ টু জেড কোম্পানিয়ে বাংলাদেশ শিল লোডিং আনলোডিং আর রপ্তানি করার বাবে এক্সপোর্টার সকলের উপর জাপি দিছে অতিরিক্ত গুন্ডাকর, যার বাবে শিল কয়লা বাংলাদেশ রপ্তানি করিলে এতিয়া দিব লাগে অতিরিক্ত গুন্ডাকর। ধুবুরী জাহাজঘাটের বাংলাদেশ প্রতি টন শিল রপ্তানি নামত এক্সপোর্টার সকলে অতিরিক্তভাবে 800-900 টাকা গুন্ডাকর দিব লাগে, যার বাবে সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়েছে বন্দরের বাণিজ্য। তদুপরি গার্ড জোর দেখায় এ টু জেড কোম্পানিটে জাহাজঘাটর মূল গেটখনও বন্ধ করে দিছে। এ টু জেড কোম্পানির এলিনা আহমেদ, রোজি রানী তালুকদার আর পরমিন্দর সিংয়ে ধুবুরী জাহাজঘাটত গুন্ডারাজ চলাই থাকার অভিযোগ। শেহতাক এ টু জেড কোম্পানির ময়মতালি আর গুন্ডারাজর বাংলাদেশ শিল রপ্তানি এক প্রকার বন্ধ হয়ে পড়েছে। এ টু জেড কোম্পানিক ধুবুরীর বিদায় দিলেহে পুনরায় জাহাজঘাটট ব্যবসায় আরম্ভ করব বলে নিজের মত পোষণ করে। আজির তারিখতো ধুবুরীর জাহাজঘাটত আমদানি রপ্তানির সকল কাম বন্ধ হয়ে আছে। ধুবুরী জাহাজঘাটত বর্তমানে 6 জনমান CNF আছে আর প্রায় 15-20 জন এক্সপোর্টারে কাম করে আছে, যদিও এ টু জেড কোম্পানির গুন্ডাকরের বিরোধিতা করে জাহাজঘাটট কাম বন্ধ রাখিছে। ভারত, বাংলাদেশ আর ভূটান এই 3 রাষ্ট্রের মাজত সম্পাদিত হওয়া চুক্তি মর্মে ভূটানের ট্রাকের শিল কহিয়া আনি ধুবুরীর জাহাজঘাটত জমা করে রখা হয়েছিল। পরবর্তী ধুবুরীর জাহাজঘাটের সেই শিল বাংলাদেশ রপ্তানি করা হয়েছিল, কিন্তু বর্তমানে ধুবুরী জাহাজঘাটত রপ্তানি বন্ধ হয়ে পড়াত 3 রাষ্ট্রে ক্ষতির সম্মুখীন হওয়া বলে সচেতন রাজ্যে মন্তব্য করেছে। উল্লেখযোগ্য যে যা 5 নভেম্বর এক্সপোর্টার সকলে ধুবুরীর জাহাজঘাটত এ টু জেড কোম্পানির গুন্ডাগিরি আর সিন্ডিকেটরাজর বিরুদ্ধে ধর্ণা কার্যসূচী পালন করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছিল। ইপিনে এ টু জেড কোম্পানিয়ে ধুবুরীর জাহাজ বন্দরত কাম করা রপ্তানিকারক সকলের বলপূর্বকভাবে অতিরিক্ত ধন দাবি করে থাকার অভিযোগ তুলি যা 18 নভেম্বর মনিরুজ্জামান নামের এগারী রপ্তানিকারকর ম্যানেজারে সোহেল কাজানি, এলিনা আহমেদ, জসবীর সিং, আতওয়ার রহমান, রিজুমণি তালুকদার, জহিদ খন্দকার আর জহিদুল আলমকে ধরে মুঠ 8 জন লোকের নামত এজাহার দাখিল করেছিল। উক্ত এজাহারের ভিত্তিত ধুবুরী আরক্ষী যা 21 নভেম্বরের নিশা এ টু জেড কোম্পানির সঙ্গে জড়িত থাকা জহিদ খন্দকার আর জহিদুল আলমক আটক করে ধুবুরী সদর আরক্ষী থানালৈ লৈ আনিছিল। বিশেষকৈ বাংলাদেশের সঙ্গে নদীপথে চলি থাকা বাণিজ্যিক ব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চয়তায় দেখা দিয়াত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশত বুধবার সন্ধিয়া ধুবুরী জাহাজ বন্দরত উপস্থিত হয় 3 জনীয় তদন্ত কমিটি। ভারতীয় আভ্যন্তরীণ জল প্রাধিকরণের উপাধ্যক্ষ সুনীল কুমার সিং নেতৃত্বত অহা দলটোয়ে CNF আর ব্যবসায়ী সকলের এজন এজনক সাক্ষ্য গ্রহণ করে। সংবাদ মাধ্যমের আগত মন্তব্য করে সুনীল কুমারে কয় অতি সোনকালে তদন্তর প্রতিবেদন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালক দাখিল করা হব আর তদন্তত দোষী ব্যক্তির বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণ করা হব। সবকি বাত শুনি হ্যাঁ, জলদি ইসকা রিপোর্ট মন্ত্রীজি কো দেঙ্গে, মাননীয় মন্ত্রীজি কো দিয়া যায়গা, এসকে বাদ আপ লোগ কো পতা চল যায়গা, অভি তো ইয়ে প্রিলিমিনারি স্টেজ। কয়লা কে লিয়ে পার্টনার 900 রুপিয়া আর এসা হামনে কুছ লোগন কুছ লোগন বাতায়া হ্যায়, এসা এলিগেশন হ্যায়, বাট অভি হামনে সবি সে বাতচিত কি হ্যায়। প্রশ্ন উঠিছে, এটু কোম্পানির নামত অসমৰ বিশেষ কেইজনমানক কোনে সিন্ডিকেট চলোৱাৰ অনুমতি দিলে, সেই তথ্য ফাদিল হব পরবর্তী প্রতিবেদনত। ব্যুরো রিপোর্ট, ভিজন প্রাগ।